আমি এখন আছি দেরাদুনের একটা মার্কেটে। এই মার্কেটটা খুবই জনপ্রিয়, কারণ এখানে খুব কম প্রাইসের অনেক কিছু জিনিস পাওয়া যায়। এটার প্রত্যেকটা সাদা শার্টগুলো বা টপসগুলো ছিল মাত্র 200 রুপি করে। সত্যি কথা, যেটা আমার কাছে তেমন কোনো বাজেট ছিল না, ইভেন আমার কোনো প্ল্যানও ছিল না মার্কেটে আসার। এই দুটো শার্ট অনেক সুন্দর না, আমার এগুলো দুটো পছন্দ হয়ে গেছে, সো আমি এই দুটো নিয়ে নিলাম। আপনাকে ভালো মতন দেখে শুনে কিনতে হবে, কারণ এগুলোতে ডিফেক্ট থাকে। এগুলো হচ্ছে কি 300 করে, 300? হ্যাঁ, এগুলো হচ্ছে 300 করে। ভালোই, এখানে হচ্ছে অনেক কালার আছে। পারলে আমি সব কিছু হচ্ছে কি নিয়ে যাই, প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল, বাট একটু আগেই বললাম যেটা আমার কাছে বাজেটই ছিল না। আমি চিন্তা করছি কোনটা নিব। এইখানে প্রত্যেকটা ফ্রক এবং ফতুয়াগুলো 200 করে ছিল। আমি কনফিউজ ছিলাম কোনটা নেব। ক্রিমি ব্রাউন কালার টপসটা নিয়ে আমরা এখন নারিকেল খেতে চলে আসলাম। আমার ফ্রেন্ডসরা নাকি নারিকেল খেতে খেতে সব সময় শপিং করে, যদিও আমার নারিকেলটা তেমন পছন্দ না। এরপর আমি অন্য আরেকটা দোকানে চলে আসলাম। এটা হচ্ছে মিডি ফ্রক, ব্লু আর হোয়াইটের কম্বিনেশন, আর একটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন। আমার ফ্রেন্ডরা বলছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা নিতে। এটা 300 রুপি ছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে চেকটা, আমি 300 রুপি করে নিয়েছি। এই মার্কেটটাতে অনেক অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। এই মার্কেটটাতে খুবই কম প্রাইসে বাট ফিক্সড প্রাইসে পেয়ে যাবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।